আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি উরাকান্দি 213তম মেলায়। এখানে আছে ফার্নিচারের যে মেলা আছে, ভাইরা আসছেন বগুড়া থেকে, কথা বলবো ভাইদের সঙ্গে কি কি ফার্নিচার নিয়ে আসছেন এবং দাম কেমন, মান কেমন, এই সম্পর্কে দর্শক আপনাদের আমরা ধারণা দিব। আসসালামু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন না? ভাইয়ের নাম কি? আশরাফুল। আশরাফুল ভাই, ভাই আপনারা তো মেলা আসছেন, আপনাদের এখানে কি কি ফার্নিচার আছে এবং কেমন দামের ভিতরে আছে? আমাদের এখানে বক্স খাট আছে, পালং খাট আছে, তারপরে সেমি বক্স আছে। আচ্ছা, তারপরে আমাদের প্লেট খাট আছে, এই ধরনের। আচ্ছা, দাম আপনাদের কত থেকে শুরু, মানে সর্বনিম্ন যেটা রাখতে পারবেন? সর্বনিম্ন দাম আছে আমাদের এখানে 5000 টাকা। 5000 টাকা আছে আপনাদের সর্বনিম্ন শুরু। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 20000-22000। 20000-22000 টাকার থেকে শুরু। আচ্ছা, 5000 টাকা কোন খাটটা দিচ্ছেন? এই প্লেট খাট গুলো। আচ্ছা, এই যে প্লেট খাট, এই খাটটা কি সেট করা আছে ভাই? না, সেট করা নাই। সেট করা নাই? আপনি একটু পাশে দাঁড়ান ভাই, পাশে দাঁড়ান, ভিডিও করতে লাগবে। সেট করা নাই, এটা হচ্ছে মানে প্লেন খাট গুলো। এটা কত ফিট বাই কত ফিট? এটা 6 ফিট 7 ফিট। 6 ফিট 7 ফিট। কি কাঠের এগুলো? আপনি সব রেন্টি কাঠের? সব রেন্টি কাঠের। এগুলো তো ভাই ঘুরিতে খাবে না তো? না না, ওই যে 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 স্প্রে গুলো দেয়া রাখে, যে ঘুনির জন্য মেডিসিন, এটা দেয়া আছে? হ্যাঁ, আল্লাহ সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে একটা পার্ট, আর এই যে এই যে পার্ট না, এই যে হচ্ছে আপনার পার্ট। এটা একটু দেখান তো ভাই, উস করে দেখান তো পিছেরটা। এটা হচ্ছে সামনের পার্ট, এটা সামনের পার্ট, এটা এটা হচ্ছে পিছের সামনের পার্ট, এটা হচ্ছে পিছের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে 5000 টাকায়। আচ্ছা, যদি কেউ খাট যদি আপনাদের কাছ থেকে যদি কেউ বেশি নেয়, ঠিক আছে, আপনি তো একটা খাটের দাম বললেন 5000 টাকা, যদি পাইকারি দামে যদি আপনার কাছে, আপনার যে কটা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা খাট আছে, আরো আছে ওই খাট? না, এই ছয়টা ধরে যদি নিতে চায় কত রাখবেন? সেটা দেয়া গেল 200-500 টাকা কম বেশি করা, 500-1000 টাকা কম রাখা, যদি সব ধরে নেয় পাইকারি রেটে। এটা পাইকারি রেটে কিছু কম বেশি করা যায়। আপনারা খাট তৈরি করেন নাকি কিনে আনেন? রেডিমেড কেনা হয়, অনেক টাইমে গাড়ি কম থাকলে হয়তো অনেক টাইমে কেনা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের এই পাশে তো কিছু আলনার দেখতেছি, এই আলনা কত বাই কত? এটা এটা আপনি বেবি আল্লাহ বলে 6 ফিট আছে। আচ্ছা, 6 ফিট আছে। কি কাঠের এটা? এ একই কাঠ। কি কাঠের এটা? আকাশমণি কাঠ। আকাশমণি, এগুলো দাম কেমন? ওরা আপনি বিক্রি হয় 3500-3000। একটা দাম বলেন যে 3000। 3000 টাকা এই প্রত্যেকটা? কি 3000? হ্যাঁ, প্রত্যেকটা একই, প্রত্যেকটা 3000 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আরো কিছু খাট দেখি। এই যে পাশে আপনাদের তো খাট দেখতেছি, এইটা কি কাঠের এটা? এগুলো আমার বেলজিয়াম কাঠের। আচ্ছা, বেলজিয়াম কাঠের। এটা কত বাই কত? এটা 6 ফিট 7 ফিট। 6 ফিট। এর দাম কেমন? এটা দাওয়া সাম সাওয়া দাম আপনি 22000-21000-22000। বিক্রি দাম কত? এগুলো 17-18 এরকম, মানে আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা একদমে এসে নিয়ে যাবে, ঠিক আছে, এই জন্যই দামটা বলবেন। আর যারা মানে ভিডিও ছাড়া আসবে তাদের কাছে আপনার 20000-30000-50000 চান, এটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে, আমাদের দেখার বিষয় আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের কাছে একটা দাম চাইবেন আপনারা, 17000 টাকা। এটা কত চাইবেন? 17000 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে যদি আমাদের কথা ভিডিও দেখে যদি এসে বলে কিছু একটা সম্মান করা যাবে 17000 টাকা। আচ্ছা, এই পাশে আর একটা খাট দিচ্ছি, এটা কি খাটের? কি কাঠের এটা? আপনি কড়িকাঠ। কড়িকাঠ, এটা কত বাই কত? এটা 6 ফিট 7 ফিট। দাম কেমন? কাঠ চেয়ে এগুলো মাপ সব 6 ফিট 7 ফিট। আর সবই কি আপনার 6 ফিট 7 ফিট? 6 ফিট। আচ্ছা, দাম কেমন এগুলো? এটা 12000 টাকা দাম। 12000 টাকা। তারপরে তো কিছু সম্মানই থাকতেছেই। আচ্ছা, এই যে আরেকটা খাট দিচ্ছি, এটাও 6 ফিট 7 ফিট। এটা দাম কেমন? একই। আচ্ছা, এটা হচ্ছে দুইটা খাট। আচ্ছা আচ্ছা, এই পাশে আরো খাট দেখতেছি ভাই, এই পাশে আরেকটা খাট দেখতেছি, এটা কি কাঠের? ওই যে আপনি এটা দেখলেন আর ওটাই একই খাট। আচ্ছা, এটা ওই পাশে তো একই খাট? এটা 17000 টাকায় পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আর আর এই পাশে আর একটা খাট দেখতেছি, এটা এটা আপনি 22000 টাকা দাম। এটা হচ্ছে 22000 টাকা। কি কাঠের এগুলো? আপনি আকাশমণি কাঠের। আকাশমণি? হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে কয়টা ডিজাইন আছে আপনার? এটা আছে আপনি দুইটা ডিজাইন, মানে দুটো তিনটে ডিজাইন আছে এর ভিতরে। আচ্ছা, আর এই পাশে আর একটা অনেক লম্বা একটা উঁচু খাট দেখতেছি, এটা আপনি পালং খাট বলে, পালং। আর এটা হচ্ছে পালং খাট, এটা কি কাঠের? এগুলো আপনি কড়াই কাঠের। কড়াই কাঠের, এটা হচ্ছে আপনার রেন্টি করে যেটা বলে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার পালং খাট যেটা, এই খাট কি সেট করা আছে? হ্যাঁ, এটা সেট করা। এই যে একটা সেট করা আছে, আমরা একটু দেখাই দেই, এই যে সেট করা খাট আছে, পুরো খাটটা একটু দেখাই দেই। পুরো খাটটা এই হচ্ছে পালং খাট। পালং খাট দেখা যায় অনেক রাজা বাচ্চাদের বাসায় গুলো পাওয়া যেত আগে, পুরনো যেসব রাজা বাচ্চারা ছিল তাদের কাছে এই খাট গুলো পাওয়া যেত, আরো অনেক ডিজাইনের যে এগুলো, তার ভিতরে ভাইরা মেলায় নিয়ে আসছে আরো একটু সাশ্রয় মূল্যে পালং খাট, সেই একই ডিজাইন, কিন্তু আসলে সেরকম হেভি তো পাওয়া যাবে না মেলায়, কিন্তু আসলে সেই একই ডিজাইনের চলে আসছে ভাই। এটা কত ফিট বা কত ফিট? এটা 6 ফিট 7 ফিট। 6 ফিট 7 ফিট। কি কাঠের এটা? এগুলো আপনি করে কাট, করে কাটে রেডি করে কাট। এর দাম কেমন? এটা দাম আমরা 25000 টাকা রাখছি। এটা যাচ্ছেন 25000 টাকা। আচ্ছা, ভিডিও উপলক্ষে, ভিডিও উপলক্ষে দেখা গেল কিছু কম বেশি করা যাবে, কিছু কম বেশি করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই পাশে আরো কিছু খাট দেখতেছি, এই যে আরেকটা খাট, এই যে এটাও তো 6 ফিট 7 ফিট।
এগুলোর দাম চাচ্ছেন কেমন? এগুলো 12,000 টাকা। এটা 12,000 টাকা। এর ভিতরে ডিজাইন আছে কতগুলো? ডিজাইন আছে বেশ কিছু, বেশ কিছু ডিজাইন আছে। এগুলো 12,000 টাকা করে। আর এই পাশে আমার সাইডে আরো কিছু খাটি, এগুলো এগুলো একই, এগুলো সব 12,000 টাকা। এই পাশে যেগুলো আছে 12,000, এগুলো একই দাম। এগুলো কি কাঠের? এই একই কাঠের, কোরে কাঠের, কোরে কাঠের। এগুলো সব কোরে কাঠ। এই যে একটা ভাইজার কাঠ মনে সেট করতেছেন, এটা কি কাঠের? কোরে কাঠ। ওই ওই জিনিসটাই সেট করা আছে, কোরে কাঠের। এটার দাম কত? ওই একই দাম, 12,000 টাকা। আচ্ছা আপনি দেখেন তো সোফা সেট দেখতেছে, এই সোফা সেট গুলো কি কাঠের ভাই? এগুলো আপনি আকাশমণি কাঠ বলে। এই আকাশমণি ভাই গুণিত ধরবে না তো? না না আকাশমণি কাঠ ভাই। এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? না গ্যারান্টি তো আমরা টেম্পোরারি ব্যবসা, কিন্তু গ্যারান্টি নাই। মানে ঘুনিতে নিয়ে গেল, ঘুনিতে খেয়ে নষ্ট করে গেল? না ঘুনে ধরবে না এই কাঠে। এই ঘুনের যে টেম্পারিং যে স্প্রে দেয়া থাকে এটা করা আছে তো? হ্যাঁ এই কাঠে কোনো দিনও ঘুনে ধরে না, কোনো দিনও ঘুনে ধরে না কোনোদিনও। আচ্ছা এই সোফা এটা কয় সিটের? কয় সিটের? কয় পাঁচ সিটের সোফা, পাঁচ সিটের সোফা। এক অন অন আর হচ্ছে থ্রি, মানে অন অন থ্রি। এর দাম কম? এটার দাম 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা সামনে একটা দিছি, এটাও তো একই জিনিস, অন অন থ্রি, 22,000 টাকা। আচ্ছা সামনে আরো কিছু সোফা দেখতেছি আমরা, একটু সামনে দেখাই দেই। মেহগুনি, এগুলো পাকা মেহগুনি ভাই? একদম পাকা মেহগুনি। বুঝছেন ভাই? হ্যাঁ। এর দাম চাচ্ছেন কেমন? 24,000 টাকা। এটা চাচ্ছেন 24,000? 24,000 টাকা। আর এখানে তো আপনাদের কিছু সোফা দেখতেছি, এই যে গদি সোফা, এটা কি কি একটা বিক্রি হয়েছে আপনি? 16,000 টাকা। 16,000 টাকা। এটা কি অন অন টু? না ওয়ান ডবল টু, মানে টু আর দুটো টু আর একটা ওয়ান। এই তো দুটো টু। হ্যাঁ আচ্ছা টু তো এই যে একটা, আর একটা এই একটা, এই একটা আর এই একটা। ও আচ্ছা সরি সরি, এখানে হচ্ছে টু টু ওয়ান ওয়ান। এই সোফা গুলো হচ্ছে দর্শক, এখানে হচ্ছে টু টু ওয়ান। এটা দাম চাচ্ছেন কেমন? এটা চাওয়া দাম 18,000 টাকা। 18,000 টাকা। আর বিক্রি দাম? বিক্রি আমরা এক সেট বিক্রি করছি 16,000। 16,000 টাকা বিক্রি করছেন, বেশ ভালো কথা। 16,000 না, আপনি 50,000 টাকা বিক্রি করেন। আমাদের ভিডিও উপলক্ষে আপনি কত নেবেন? 16,000 টাকা রাখা যাবে ভাই, একটু কমাই নেন না ভাই। 16,000 টাকা এগুলোর দাম। আচ্ছা 16,000 টাকা রাখতেছেন। আচ্ছা আচ্ছা, এগুলো কি ইউজ করছেন এগুলো ভাই? সহজে ডাবি যাবে না তো ভাই? না না ডাববে কেন, ডাববে না। ভিতরে কি কি দেওয়া আছে? এগুলো ফোম দেওয়া আছে। ফোম দেওয়া? ফোম কি ফোম ইউজ করছেন? এটা আপনি ওই ইয়ে ফোম, সাদা ফোম আছে না? সাদা ফোম তো বিভিন্ন ব্র্যান্ডের আছে, সন ফোম আছে, বিভিন্ন চ্যানেল আছে। ওই গুলো না, এটা গুলো কাটা ফোম। ওই কাটা? ও আচ্ছা কাটা ফোম এটা দিচ্ছেন। আচ্ছা আপনাদের কাছে তো ডাইনিং টেবিলও আছে, এটা কয় সিটের ডাইনিং টেবিল? এটা আপনি 6 সিটের ডাইনিং টেবিল। 6 সিটের। এর সঙ্গে কি চেয়ার আছে? না চেয়ার নাই, চেয়ার নাই, শুধু ডাইনিং। সেটা কয় ফিট বাই কয় ফিট? এটা আপনি 5 ফিট। 5 ফিট বাই 3 ফিট। এটা দাম চাচ্ছেন কেমন? এটা আপনি 4,500 টাকা। 4,500 টাকা। কি কাঠের? আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনাদের কাছে কেউ খাট নিতে চায়, সেখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন। দর্শক আমরা এই মুহূর্তে আছি সোহাগ ফার্নিচার, এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন কম দামে। মেলায় এই যে 3 দিন চলে, আরো এখানে আরো 10 দিন থাকবে ফার্নিচার। আপনারা মানে মেলা আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা এসে ফার্নিচার নিতে পারবেন অনেক কম দামে, কারণ দোকানে একটা ফার্নিচার কিনতে গেলে অনেক টাকা দাম নেয় কিন্তু আপনারা জানেন। আর মেলায় কিন্তু সবসময় চেষ্টা করে ভাইরা কম দামে মাল দিতে। মেলায় এই যে এত মানে গাড়ি ভাড়া দিয়ে এত মাল আনছেন, এটা কিন্তু মাল ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু মাল আনেন নাই, এটা কিন্তু মানে সবসময় চাবেন 2 টাকা লাভ হলেই মালটা ছেড়ে দিতে। অনেক সময় দেখা যায় কি আপনার সমান সমান হলেও মাল ছেড়ে দেয়, কারণ এই মাল তো আপনার গাড়ি ভাড়া দিয়ে ওনাদের মাল নিতে হবে। আপনাদের আপনারা যারা এই মেলায় এসে মেলার ফার্নিচারগুলো নিতে চান, তারা সরাসরি ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তারপর আমি আপনাদের নাম্বারটা বলে দিই, প্রোপ্রাইটার হচ্ছে মোহাম্মদ দেলার হোসেন, নাম্বারটা বলে দিই 01733-722-564। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। মেলায় খাট কিনতে আসছেন? কোথা থেকে আসছেন? হাতিয়াড়া থেকে। খাট কিনছেন? না কিনিনি। মানে ঘুরে ঘুরে মেলায় দেখতেছেন? ঘুরে ঘুরে দেখতেছেন, মানে মানে এখনো মানে চয়েস করতে পারেন না যে কোনটা নিবেন। দাম চাচ্ছে কেমন? দাম চাচ্ছে 10-12-15। 10-12-15, মানে
মানে খাট পছন্দ হচ্ছে নাকি দাম পছন্দ হচ্ছে, মানে কোনটা পছন্দ হচ্ছে না? মানে ঘুরতেছেন তো দেখলাম বেশ কিছু কথা, ডিজাইন গুলো একটু পছন্দ হবে আর ডিজাইন গুলো পছন্দ হচ্ছে। শুধু শুধু খাট নেবেন না ছোপা, মানে নেবেন? আচ্ছা ভাই, এই ভাই যদি আপনার কাছ থেকে খাট নেয়, ঠিক আছে, উনি আমাদের এই মেলার আশেপাশে ভাই ব্রাদার, ঠিক আছে, আমরা মেলায় তো দূর পড়ছে, তো ভিডিও উপলক্ষে ভাই আপনি যা বিক্রি করেন ভিডিও উপলক্ষে ভাইয়ের কাছ থেকে একটু কম রেখে ভাই, আমার অনুরোধ, ঠিক আছে, এই এই ভিডিও উপলক্ষে কিন্তু আমার কিন্তু ক্যামেরা অন করা, ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি কেনাকাটা করেন, ঠিক আছে, ধন্যবাদ, ওকে।